সূরা আত-তাহরীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম, আল্লাহ তাআলার নামে। ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা তাবতাগী والله غفور رحيم قد فرض الله لكم تحلة أيمانكم والله مولاكم وهو العليم الحكيم إذ أسر النبي إلى بعض أزواجه حديثا فلما نبأت به وأظهره الله عليه عرف بعضه وأعرض فلما نبأها به قالت من أنبأك هذا قال نبأني العليم الخبير هي نبي الله تعالى তোমার জন্য যা হালাল করেছেন তা তুমি কসম করে নিজের উপর কেন হারাম করছ? তুমি কি এর মাধ্যমে তোমার স্ত্রীদের খুশি করতে চাও? তেমন কিছু হলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, কারণ আল্লাহ তাআলা ক্ষমার আধার ও পরম দয়ালু। আল্লাহ তাআলা তো তোমাদের শপথ থেকে রেহাই পাবার জন্য কাফফারার একটা পথ নির্ধারণ করে দিয়েছেন। মূলত আল্লাহ তাআলাই হচ্ছেন তোমাদের একমাত্র সহায়, তিনি সর্বজ্ঞ, তিনি প্রজ্ঞাময়। যখন আল্লাহ নবী তার স্ত্রীদের একজনকে একান্ত চুপিসারে কিছু একটা কথা বলল এবং সে তা অন্যের কাছে প্রকাশ করে দিল, আল্লাহ তাআলা তার এই বিষয়টা নবীকে ওহির মাধ্যমে জানিয়ে দিলেন। তখন রসুল কিছু কথা গোপনীয়তা প্রকাশকারী স্ত্রীকে জানিয়ে দিল, আবার কিছু কথা এড়িয়েও গেল। সুতরাং নবী যখন তার সে স্ত্রীর কাছ থেকে সমগ্র বিষয়টা জানতে চাইল, তখন সে বলল, আপনাকে এই খবরটা কে জানাল? নবী বলল, আমাকে জানিয়েছেন সেই মহান আল্লাহ তাআলা, যিনি সর্বজ্ঞ ও সম্যক জ্ঞাত।
যে দুজন স্ত্রী এর সাথে জড়িত নবী তাদের উভয়কে ডেকে বলল, তোমরা দুজন যদি আল্লাহর কাছে তওবা করে নাও, কেননা তোমাদের উভয়ের মন অন্যায় ও বাঁকা পথের দিকে কিছুটা ঝুঁকে পড়েছিল, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তোমাদের ক্ষমা করে দেবেন। আর যদি তোমরা উভয়ে তার বিরুদ্ধে একে অপরের পৃষ্ঠপোষকতা করো, তাহলে জেনে রাখো আল্লাহ তাআলাই তার নবীর সহায়। তাছাড়াও তার সাথে রয়েছে জিব্রাইল ফেরেশতা ও নেককার মুসলমানদের দল। এর পরেও আল্লাহ সমগ্র ফেরেশতাকুল তার সাহায্য করতে এগিয়ে আসবে। আজ নবী যদি তোমাদের তালাক দিয়ে দেয়, তাহলে তার মালিক তোমাদের বদলে এমন সব স্ত্রী তাকে দিতে পারেন যারা তোমাদের চেয়ে হবে উত্তম, যারা হবে আত্মসমর্পণকারী, বিশ্বস্ত, ফরমাবরদার, অনুশোচনাকারী, অনুগত, রোজাদার। হতে পারে তারা কুমারী, হতে পারে অকুমারী। হে ইমানদার লোকেরা, তোমরা নিজেদের ও নিজেদের পরিবার পরিজনদের জাহান্নামের সেই কঠিন আগুন থেকে বাঁচাও, যার জ্বালানি হবে মানুষ আর পাথর। সে জাহান্নামের প্রহরা যাদের উপর অর্পিত, সেসব ফেরেশতা সবাই হচ্ছে নির্মম ও কঠোর। তারা দণ্ডাদেশ জারি করার ব্যাপারে আল্লাহর কোন আদেশই অমান্য করবে না, তারা তাই করবে যা তাদের করার জন্য আদেশ করা হবে। সেদিন অস্বীকারীদের তারা বলবে, হে কাফেররা, আজ তোমরা দোষ ছাড়ানোর জন্য কোন রকম অজুহাত তালাশ করো না, আজ তোমাদের সেই বিনিময়ই দেয়া হবে যা তোমরা দুনিয়ায় করে এসেছ। عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقول ইমানদার ব্যক্তিরা, তোমরা নিজেদের গুনাহ খাতার জন্য আল্লাহর দরবারে তওবা করো।
একান্ত খাঁটি তওবা। আশা করা যায় এর ফলে তোমাদের মালিক আল্লাহ তাআলা তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দেবেন এবং এর বিনিময়ে পরকালে তিনি তোমাদের প্রবেশ করাবেন এমন সুরম্য জান্নাতে যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে সুপেয় ঝর্ণাধারা। সেদিন আল্লাহ তাআলা তার নবী এবং তার সাথী ইমানদারদের অপমানিত করবেন না। সেদিন তাদের ইমানের জ্যোতি তাদের সামনে ও তাদের ডান পাশ দিয়ে বিচ্ছুরিত হয়ে এমন ভাবে ধাবমান হবে যে সর্বদিক থেকেই তাদের এ আলো পর্যবেক্ষণ করা যাবে। তারা বলবে, হে আমাদের মালিক, আমাদের জন্য আমাদের ইমানের জ্যোতিকে জান্নাতের জ্যোতি দিয়ে তুমি পূর্ণ করে দাও, তুমি আমাদের ক্ষমা করে দাও, অবশ্যই তুমি সব কিছুর উপর একক ক্ষমতাবান। হে নবী, তুমি কাফের ও মুনাফেকদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করো এবং তাদের ব্যাপারে কঠোরতা অবলম্বন করো, কেননা তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম আর তা হচ্ছে এক নিকৃষ্ট নিবাস। আল্লাহ তাআলা কাফেরদের জন্য নূহ ও লুতের স্ত্রীদের উদাহরণ পেশ করছেন। তারা দুজনেই ছিল আমার দুজন নেক বান্দার স্ত্রী, কিন্তু তারা উভয়ই সে দুজন বান্দার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। অতএব আল্লাহর আজাব থেকে তারা কোন ক্রমেই এদের বাঁচাতে পারল না, বরং তাদের ব্যাপারে আল্লাহর হুকুম ঘোষিত হল,
তোমরা আজ প্রবেশ করো জাহান্নামের আগুনে, যারা এখানে প্রবেশের উপযুক্ত তাদের সবার সাথে। একইভাবে আল্লাহ তাআলা মুমিনদের জন্য ফেরাউনের স্ত্রীকে অনুকরণযোগ্য এক উদাহরণ হিসেবে পেশ করেন। সে প্রার্থনা করেছিল, হে মালিক, জান্নাতে তোমার পাশে তুমি আমার জন্য একখানা ঘর বানিয়ে দিও, আর দুনিয়ার এ ঘরেও তুমি আমাকে ফেরাউন ও তার যাবতীয় কর্মকাণ্ড থেকে বাঁচিয়ে রেখো। তুমি আমাকে উদ্ধার করো জালেম সম্প্রদায়ের যাবতীয় অনাচার থেকে। আল্লাহতালা মোমেনদের জন্য আরও দৃষ্টান্ত পেশ করেছেন। ইমরানের মেয়ে মারিয়ামের, যে আজীবন তার সতীত্ব রক্ষা করেছে, অতঃপর একদিন আমি আমার সৃষ্ট রুহগুলো থেকে একটি রুহ তাতে ফুঁকে দিলাম। সে তার মালিকের কথা ও তার প্রেরিত কেতাবসমূহের উপর পুরোপুরি বিশ্বাস স্থাপন করেছে। সত্যি সে ছিল আমার একান্ত অনুগত বান্দাদেরই একজন।